লক্ষ্মীপুরে ৪৮ বিজাগার পরিত্যক্ত, বেদখল হয়ে যাচ্ছে জমি, দায় এড়াচ্ছে কৃষি বিভাগ। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, কমিটির কার্যক্রম স্থগিত। দুই যুগ ধরে দরিদ্র শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন চাঁপাই নবাবগঞ্জের আব্দুর রশিদ, বহন করছেন লেখাপড়ার ব্যয়ও। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশে দেশের সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। সংবাদে আরো থাকছেন, মুন্সিগঞ্জে দেশের প্রথম পতাকা ভাস্কর্য, নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করছে মুক্তিযুদ্ধের চেতনায়। লক্ষ্মীপুর জেলায় ৪৮টি বিজাগার দীর্ঘদিন ধরে পরিত্যক্ত পড়ে রয়েছে। দেয়াল ও ছাদের পলেস্তারা খসে ঝোপঝাড় তৈরি হওয়ায় বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ। একই সাথে বেদখল হয়ে যাচ্ছে বিজাগারের জমি, আর তা উদ্ধার করতে কৃষি বিভাগ নামমাত্র মামলা করেই দায় এড়াচ্ছে। লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। ষাটের দশকে লক্ষ্মীপুরের ৫২টি ইউনিয়নে একটি করে বিজাগার নির্মাণ করে কৃষি বিভাগ। এসব বিজাগারে সরকারিভাবে সার, বীজ ও কীটনাশক সংরক্ষণ ও কৃষকদের মাঝে বিতরণ করা হতো। পরে ডিলারের মাধ্যমে সার, বীজ ও কীটনাশক খোলা বাজারে বাজারজাত করা হলে বন্ধ হয়ে যায় বিজাগারগুলো। এখান থেকে বীজ, সার, কীটনাশক নিয়ে আমাদের বাপদাদারা কৃষিকাজ করছে, ওরা লাভবান হয়েছে। এখন আমাদের দোকানে আসে, দেখি যে এটা অবস্থা খুবই খারাপ। আমাদের সরকার যেন এই জিনিসটা আবার চালু করলে আমাদের কৃষকের উপকার হবে। লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতিতে এমন বেশ কয়েকটি বিজাগার জরাজীর্ণ, পরিত্যক্ত অবস্থায় রয়েছে, বেদখল হয়ে গেছে ভূমি। বিজাগারগুলো সংস্কার করলে আমাদের লক্ষ্মীপুর জেলাতে কৃষিতে অনেক সম্প্রসারণ হবে। এটা বসবাসের অনুপযোগী হওয়াতে আমরা উদ্যোগ কর্তৃপক্ষের কাছে মেরামতের জন্য এবং চারিদিকে প্রাচীর নির্মাণের জন্য আমরা প্রাক্কলন প্রেরণ করেছি। কৃষি বিভাগ বলছে জমি উদ্ধারে কাজ চলছে। তিনটা বিজাগার ভালো, যেখানে আমাদের উপসহকারী কৃষি অফিসাররা সেখানে অবস্থান করছেন এবং ১০টি বিজাগারের উপর এখন মালিকানা নিয়ে বিরোধ থাকাতে সেগুলো আমরা মামলা করেছি এবং মামলা চলমান আছে। বিজাগারগুলো সংস্কার করার পাশাপাশি কৃষি পরামর্শ কেন্দ্র স্থাপনের দাবি এলাকাবাসীর। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। গভীর রাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছে অন্তত ৮ জন। পুলিশ জানায় রুয়েট ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান নিবিড় ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপুর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিনটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ও নগর ছাত্রলীগের নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সংঘর্ষের পরে রুয়েট ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কুমিল্লায় বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় দুই কলেজ ছাত্রকে আটক করা হয়েছে। পুলিশ জানায় জেলার বুড়িচং উপজেলার নাজিরাবাজার ঘোষনগর এলাকায় ভাড়া বাসায় থাকত রিয়াজুল ইসলাম ও তার খালাতো ভাই সোহাগ। বুধবার মধ্যরাতে রিয়াজুলের কক্ষে বোমা বিস্ফোরিত হয়, এতে রিয়াজুলের দুহাত ও মুখের কিছু অংশ উড়ে যায় রুমের দরজা জানালা। স্থানীয়রা এসে আগুন নিভিয়ে রুমে থাকা আহত রিয়াজুল ও সোহাগকে উদ্ধার করে। গেল রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে রিয়াজুল ও সোহাগকে আটক করে। সাভারে বাসে ডাকাতি ও চালককে হত্যার ঘটনায় জড়িত রুবেল নামের এক ডাকাত পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে, আহত হয়েছে ৩ পুলিশ। ভোররাতে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় অভিযানে যায় পুলিশ, ডাকাতটা টের পেয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ জানায় এক মাস আগে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে ডাকাতি করে এই ডাকাতি দলটি। বাসের চালককে ছুরি আঘাতে হত্যা করে তারা। পরে বাসটি আশুলিয়া শ্রীপুর এলাকায় ফেলে যায়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর রহমানের বড় ভাই এনামুলকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। বৃহস্পতিবার রাতে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এনামুলের কাছ থেকে জব্দ করা হয় ফয়জুরের ব্যবহৃত ট্যাব, মোবাইল ফোন ও মেমোরি কার্ড। 3 মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে জাফর ইকবালকে হত্যার উদ্দেশ্যে ছুরি নিয়ে হামলা করে ফয়জুল। সেখানে তাকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ফয়জুল গ্রেফতারের পর সিলেটে তার বাসায় অভিযান চালায় পুলিশ। তবে অভিযানের আগে মা বাবা ও ভাই বোনেরা পালিয়ে যান। পরে মা বাবা থানায় আত্মসমর্পণ করেন কিন্তু ভাই পালিয়ে যান। তদন্তের স্বার্থে পুলিশ ফয়জুলের ব্যবহৃত ট্যাব ও ফোন খুঁজছিল। সমাজে কিছু মানুষ থাকে যাদের জীবনের ব্রতই হয়ে ওঠে মানুষের সেবা করা। চাঁপাইনবাবগঞ্জের আব্দুর রশিদ মাস্টার তাদেরই একজন। পেশায় পল্লী চিকিৎসক এই মানুষটি বহুদিন ধরে নীরবে শিক্ষার আলো ছড়িয়ে চলেছেন দরিদ্র শিশুদের মাঝে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়ের রিপোর্ট জানাচ্ছেন শতরূপা দত্ত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম তারাপুর। গ্রামে ঢুকতে কানে আসে শিশুদের কলকাকলি। এই গ্রামেরই পল্লী চিকিৎসক আব্দুর রশিদ। এলাকার মানুষের কাছে তিনি রশিদ মাস্টার নামেই বেশি পরিচিত। প্রায় 24 বছর ধরে দরিদ্র শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছেন তিনি। ওনার চেষ্টায় শিক্ষার ব্যাপারে আমাদের এলাকার ছেলে মেয়েদের শিক্ষার অনেকটা উন্নতি হয়েছে। সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানের দেয়া ঘরে তৈরি হয়েছে রশিদ মাস্টারের পাঠশালা। নিয়মিত শরীরচর্চা ও পাঠদানের মাধ্যমে আলোকিত মানুষ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন আব্দুর রশিদ। চিকিৎসা করে যে উপার্জন হয় তা দিয়ে সংসার চালানোর পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যয়ভারও বহন করেন তিনি। এখানকার ঝরে পড়া ছেলেগুলো যদি একটু লেখাপড়া শিখতো নিজের নামটা তো লিখতে পারতো, তাহলে কেন আর পারে না, তাহলে কেন স্কুল যেতে পারে না, তাহলে আমি আমাদেরকে হয়তো বিনা পয়সা পড়াইলে যেতে পারি। পাঠশালাটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারের সহায়তা চেয়েছে স্থানীয়রা। এই প্রতিষ্ঠানটাকে আরো উন্নত করার জন্য সরকার উদ্যোগ নেয় এই প্রতিষ্ঠানটা দীর্ঘজীবী হয়ে থাকতে পারে। শিক্ষার প্রসারে আব্দুর রশিদের দৃষ্টান্ত অনুকরণীয় হয়ে থাকবে বলে মনে করে এলাকাবাসী। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন উত্তাল মার্চ। আজ ঐতিহাসিক 9 মার্চ। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের একদিন পর ঢাকায় হাজার হাজার মানুষের সমাবেশ করে ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপ। বাংলাদেশ স্বাধীন করতে ঐক্যফ্রন্ট গঠনের দাবি জানান ন্যাপের প্রধান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আরও জানাচ্ছেন সাজেদ রোমেল। ঢাকার রেসকোর্স ময়দানে 1971 সালের 7ই মার্চের জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুতির আহ্বান মানুষকে আলোড়িত করে। পূর্ব পাকিস্তানের নতুন গতি পায় আন্দোলন, স্বাধীনতার দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা অঞ্চল। স্বাধীনতার জন্য উন্মুখ পূর্ব পাকিস্তানের মানুষ বিপুল উদ্দীপনায় 9 মার্চ জড়ো হয় ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপের জনসভায়। চমক লাগানো কথার জন্য জনপ্রিয় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ নেতাকর্মীরা বাংলাদেশ স্বাধীন করতে সর্বদলীয় কমিটি গঠনের আহ্বান জানান। সেই সভায় ভাসানী স্বাধীনতার সপক্ষে নিজের অবস্থানটি তুলে ধরতে গিয়ে বলেছিলেন যে শেখ মুজিবের উপরে আস্থা রাখুন স্বাধীনতার প্রশ্নে, আমি তাকে চিনি। মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেনন গোপন বামপন্থী দলের হলেও সে সময় প্রকাশ্যে দলীয় পরিচয় দিতেন ভাসানী ন্যাপের। গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে থাকলেও সেদিন জনসভার কাছেই ছিলেন তিনি। বদরুলনন্দ মাওলানা ভাসানী তিনি পল্টন ময়দানে বিশাল জনসভা করেন এবং সেখানে তিনি স্বাধীন পূর্ব পাকিস্তান এই ঘোষণাটি তিনি দেন এবং তিনি বলেন যে মুজিব, তুমি যদি স্বাধীনতা ঘোষণা করো
আমি তোমার সাথে দাঁড়িয়ে একসাথে লড়াই করব। সুতরাং আমি বলবো যে 7ই মার্চ এবং 9ই মার্চ এ দুটো মিলিয়ে বাঙালি সেদিন এক বিন্দুতে মিলিত হয়েছিল এবং সবার কাছেই একটি প্রেরণা, একটি লক্ষ্য, সেটা ছিল বাংলাদেশের স্বাধীনতা। স্বাধীন হলে ইসলাম যাবে, পাকিস্তান পন্থীদের এমন প্রচারণাও নস্যাৎ করেন মৌলানা ভাসানি। সাজেদ রোমেল, 21শে টেলিভিশন, ঢাকা। দেশের প্রথম পতাকা ভাস্কর্য নির্মাণ করা হয়েছে মুন্সিগঞ্জে। পতাকা 71 নামে এই ভাস্কর্য হওয়ায় খুশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা। ভাস্কর্যটি দেখার জন্য প্রতিদিনই ভিড় জমাচ্ছে বিভিন্ন বয়সের মানুষ। জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হয়েছে এই ভাস্কর্য। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত, সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, আর বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লিচুতলায় দেশের প্রথম পতাকা ভাস্কর্য পতাকা 71-এর লেআউট করা হয়। 6 দফা দাবির 6টি হাতের ওপর দেশের পতাকার আদলে এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। 2রা মার্চ পতাকা দিবসে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃত্বে উদ্বোধন করা হয় দেশের প্রথম এই পতাকা ভাস্কর্য। মুন্সিগঞ্জের সর্বস্তরের মানুষ বলছে, ভাস্কর্যটি দেখে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে। আমরা মুন্সিগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞ যে উনি আমাদের এতদিনের দাবি এত সুন্দরভাবে উপস্থাপন করেছে। আমাদের যে আগামী ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে, ওরা মুক্তিযুদ্ধ চেতনা উদ্বুদ্ধ হবে। পতাকাকে বিশেষত্ব দিয়ে কোনো স্কাল্পচার বা ভাস্কর্য হয়নি, তখন আমরা এটা জায়গা দেখে এসে ওই জায়গায় কী ধরনের ভাস্কর্য হওয়া যায় সেটা নিয়ে রূপময়ের সাথে পরিকল্পনা অনেকগুলো ড্রয়িং করা হয়। এটা নিয়ে বলিষ্ঠ হাত বাংলাদেশের প্রথম পতাকা ধরে রাখছে কিংবা সেটা আজীবন ধরে রাখবে, এই অনুপ্রেরণা তাদের ভিতরে আছে, এরকম একটা অনুভূতি থেকে আমি লেআউটটা করি। নতুন একটা চিত্র এই ভাস্কর্যটা পত্রিকায় টেলিভিশনে যখনই মানুষ দেখবে তখন মনে করবে এটা মুন্সিগঞ্জের চিত্র। জেলা প্রশাসনের উদ্যোগে নির্মাণ করা হয়েছে এই পতাকা ভাস্কর্য। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে একটা দেশাত্মবোধ জাগ্রত করার জন্য আমি একটা জিনিসকে বেছে নিই, সেটা হলো জাতীয় পতাকা। মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সারা দেশে এ ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন মুন্সিগঞ্জবাসী। মাসুম আল ইসা, 21শে টেলিভিশন। দর্শক, এবার সারা দেশে নানা খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের বিভিন্ন স্থানের মতো লক্ষ্মীপুর ও হিলিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন। চাকুরির কোটা সংস্কার এবং মুক্তিযুদ্ধের চেতনাধারীদের উপর হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের খাদ্য বান্ধব কর্মসূচির অধীনে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ। দরিদ্র নারীদের মাঝে রংপুর সিটি কর্পোরেশনের সেলাই মেশিন সহ বিভিন্ন উপকরণ বিতরণ। টাঙ্গাইলে বিশ্ব কিডনি দিবস পালিত। রংপুর বিভাগে কিডনি রোগীর সংখ্যা 30 লাখ, সংবাদ সম্মেলনে তথ্য প্রকাশ। মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা এর প্রতিপাদ্য বিষয়ে ভালুকায় প্রাথমিক শিক্ষা মেলা ও মিনা কার্টুন প্রদর্শনী। ফসলে কীটনাশকের ব্যবহার কমাতে মেহেরপুরে ফসলি জমিতে পাসিং পদ্ধতিতে ডাল পোতা কার্যক্রম। মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেস ক্লাবের উদ্যোগে বাংলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে বঙ্গবন্ধুর কথা ও 7 মার্চের ভাষণ শোনো শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট এর 2 সপ্তাহব্যাপী অনুশীলন। বরগুনায় হিন্দু ধর্মাবলম্বীদের বার্ষিক বারণী উৎসব। মৌলভীবাজারের শ্রীমঙ্গল বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। শেষ করছি 21 দেশের সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। লক্ষ্মীপুরে 48 বিজাগার পরিত্যক্ত, বেদখল হয়ে যাচ্ছে জমি, দায় এড়াচ্ছে কৃষি বিভাগ। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, কমিটির কার্যক্রম স্থগিত।
দুই যুগ ধরে দরিদ্র শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের আব্দুর রশিদ, বহন করছেন লেখাপড়ার ব্যয়ও। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর দুইটায়, দেখার আমন্ত্রণ রইল। একুশে সাথেই থাকুন।